নমস্কার দর্শক বন্ধু, ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গৃহপ্রবেশের বিষয়। এই বিষয়টি একটিমাত্র ভিডিওতে বলা সম্ভব নয়, তার জন্য প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব অর্থাৎ আমি দু তিনটি ভিডিওতে যতটুকু সম্ভব আমি বলবার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা উপকৃত হবেন, বিশেষ করে যারা নবাগত। এই নবাগত পুরোহিতের উদ্দেশ্যেই আমার এই আলোচনা। গৃহপ্রবেশ অনেক প্রকারের হয়। সাধারণ গৃহপ্রবেশ বলতে যেটা বোঝায়, এখনকার যজমানরা যেটা বেশিরভাগই বলে থাকেন, যে কারণেই বলুন না কেন, বলেন একটু নারায়ণ পুজো করবেন, একটু হোম করবেন। বা কেউ কেউ বলে থাকেন নারায়ণকে আমরা একটু সিন্নি দেব। ঠাকুরমশাই, দেখুন না এই একটার পর একটা অঘটন চলছে, বাড়িতে বেশ কয়েকজন অসুস্থ, বা বাড়িটি করতে গিয়ে অনেক পয়সা ব্যয় হয়েছে। যাই হোক, এইসব কথাগুলো আমরা শুনে অভ্যস্ত, আপনারাও শোনেন। আর পূর্ণাঙ্গ গৃহপ্রবেশ বলতে যা বোঝায় সেটা হচ্ছে একটি বরণকুলো থাকবে, তাতে ধান ভর্তি থাকবে, বরণকুলের মধ্যে একটি ঘট থাকবে, আম্রপল্লব সমেত, হর্তুকী সমেত, সেই ঘরটিতে অবশ্যই জল থাকবে। তারপর একটি কলসি লাগবে, যেটা বাম কাঁখে নিয়ে ঢুকতে হবে। আর যেটা লাগবে সেটা হচ্ছে সাজানো একটি বরণ ডালা। তারপর ঘরের দরজার দুদিকে দুটি দাঁড় ঘট বসাতে হবে, দুটি কলা গাছ বসাতে হবে, ঘরটাকে একটু আগে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে, একটু ভালো ধূপকাঠি ধরিয়ে রাখতে হবে, ধুনো ধরিয়ে রাখতে হবে, ঘরটা কিছুটা সাজাতে হবে, সে কদম ফুল দিয়ে হোক, আম পাতা দিয়েই হোক, বা ফুলের মালা দিয়েই হোক, অনেকেই সাজান, সেটা করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে একটি দুধের পাত্র রাখতে হবে, যেটা আগে ভাগে গ্যাস ওভেনের ওপরে বসানো থাকবে। কেননা আমাদের একটা প্রচলিত কথা আছে যে ঘরে ঢুকে দুধ উতলিয়ে পড়া, এটা যদি গৃহস্থের লোকজনরা দেখেন তাহলে সেটা শুভ হয়, অর্থাৎ দুধ উতলানো চাই, সেটা আগেভাগে রেডি করে রাখতে হবে। আর রাখতে হবে দুটো কই মাছ, যেটা দেশি কই মাছ, সে জ্যান্ত, সে দুটো কই মাছ। আগেকার দিনে দেখেছি আমি, বা এক সময় দেখেছি, বা এখনও দেখা যায়, তবে খুব কম, সেটা গ্রামের দিকেই বেশি, শহর অঞ্চলে এটা হয় না বললেই চলে। সেটা হচ্ছে গাভীর লেজ স্পর্শ করে ঘরে ঢোকা, অর্থাৎ গাভীকে নিয়ে ঘরে ঢোকা, সেটা শহর অঞ্চল থেকে একেবারেই উধাও হয়ে গেছে। গ্রাম বাংলার কথা বলবো না, গ্রাম বাংলার এখনও কিছু কিছু জায়গায় হয়ে থাকে। অর্থাৎ এই জিনিসগুলো সবার আগে রেডি রাখতে হবে,
বরণডালায় যে জিনিসগুলো রাখতে হবে সেটা হচ্ছে দই রাখতে হবে, একটা প্রজ্বলিত ঘিয়ের প্রদীপ রাখতে হবে, আতপ চাল রাখতে হবে, আম্রপল্লব রাখতে হবে, ফুল রাখতে হবে, ফলযুক্ত পূর্ণ কলস রাখতে হবে, পুষ্পমালা রাখতে হবে, পতাকা রাখতে হবে, জীবন্ত মাছ যেটার কথা বললাম সেটা রাখতে হবে, ঘি রাখতে হবে, দই রাখতে হবে, রূপা রাখতে হবে, সোনা রাখতে হবে, এগুলো বরণ ডালার ওপরে থাকবে। এগুলোকে দেখেই তারপরেই ঘরে ঢুকতে হয়। এগুলো হচ্ছে মাঙ্গলিক দ্রব্য। এগুলো প্রাথমিক ব্যাপার। যদি পঞ্চাঙ্গ সস্থায়ন করে কেউ গৃহপ্রবেশ করান, তার বিধি নিয়ম আলাদা। যদি কেউ আভ্যুদয়িক করে নিয়ে গৃহপ্রবেশ করান তাহলে তার বিধি একরকম। অর্থাৎ পূর্ণাঙ্গ গৃহপ্রবেশ করাতে গেলে যেটা প্রথমে দরকার, আয়োজনের দিকটা তো বললামই, সেগুলো অবশ্যই দরকার। তার সঙ্গে দরকার আভ্যুদয়িক শ্রাদ্ধ, তারপরে দরকার পঞ্চাঙ্গ সস্তয়ন, এবং হোম তো করতেই হবে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ গৃহপ্রবেশের কথা বললাম। তাহলে আমরা আসল জায়গায় ফিরে আসি। যিনি গৃহকর্তা, তিনি যেটা করবেন সেটা হচ্ছে সকালবেলা স্নান করে শুদ্ধ কাপড় বা ধৌত বস্ত্র পরে আগেভাগে তৈরি থাকবেন। তারপরে পূর্বমুখে বসে ডানাতে একটু জল নিয়ে বলতে হবে, ওং বিষ্ণু পদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথ গামিনী ধর্ম দ্রবীতি বিখ্যাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতে নম্বনা দেবী ভাগীরথী পুনিহি মাম। তারপর হাত জোর করে বলবেন, ওং সাদ্য পাতক সংহন্ত্রী সাদ দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি। যে মন্ত্রটা বললাম ওং বিষ্ণু পদার্ঘ, এই মন্ত্রটা বলার পরে হাতের জলটা মাথায় ছিটিয়ে দিতে হবে, এটা হচ্ছে গঙ্গা স্নানের মন্ত্র। তারপর হাত জোর করে বলবেন, ওং গঙ্গা গঙ্গেতি ইয়ো ব্রুয়াত যোজনারাং সতৈরপি মুচ্চতে সর্ব পাপে ব্যহ বিষ্ণুলোকং স্বগচ্ছতি। এই গঙ্গা স্নান করে নেওয়ার পরে যেটা করতে হবে, তিলক ধারণ এবং কুশাঙ্গুরি দুই হাতের অনামিকাতে পড়তে হবে, তারপর বিষ্ণুস্মরণ, জলশুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি, গন্ধাদির অর্চনা, নারায়ণাদির অর্চনা, তারপর সূর্যার্ঘ। যদি ব্রাহ্মণ হন তাহলে তিনি অবশ্যই মহামন্ত্র গায়ত্রী পাঠ করবেন, যদি অব্রাহ্মণ হন তাহলে তিনি ইষ্টমন্ত্র জপ করবেন। ব্রাহ্মণ হলে প্রথমে গায়ত্রী, পরে ইষ্টমন্ত্র জপ। আর যদি অব্রাহ্মণ দীক্ষিত ব্যক্তি হন তাহলে তার গুরুমন্ত্রটা অবশ্যই জপ করে নেবেন। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে স্বস্তিবাচন। যদি ব্রাহ্মণ হন
স্বস্তিবাচন একরকম, যদি অব্রাহ্মণ হন তাহলে তিনি অন্য প্রকারের স্বস্তিবাচন করবেন। অর্থাৎ বেদ অনুযায়ী সমস্ত ক্রিয়াটি হবে। হাতে দুর্বাতব চাল নিয়ে বলবেন, ওঙ্কার্তব্যে অস্মিন শুভ নবেশ্ম, অশ্মেব কথাটা হচ্ছে পাথর, নবেশ্ম প্রবেশ কর্মণি, ওং পুণ্যাহং ভবন্ত ব্রুবন্তু, ওং পুণ্যাহং ভবন্ত ব্রুবন্তু, ওং পুণ্যাহং ভবন্ত ব্রুবন্তু। প্রতিবচনে হবে ব্রাহ্মণগণ বলবেন, ওং পুণ্যাহং, ওং পুণ্যাহং, ওং পুণ্যাহং। এইবারে পরের বারে হবে বাক্য একই, শুরুটা একই, তারপরে ওং শাস্তি ভবন্ত ব্রুবন্তু, ওং শাস্তি ভবন্ত ব্রুবন্তু, কথাটি তিনবার হবে, তিনবারে প্রতিবচনটা বলতে হবে। তারপরে ওং কর্তব্যস্মিন শুভ নবেশ্ম প্রবেশ কর্মণি, ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু। প্রতিবচনে হবে ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম। অর্থাৎ তিনবার স্বস্তিবাচনের বাক্যটি পাঠ করে নেওয়ার পর তিনবারই আতপচাল ছড়াতে হবে সামনের কোনো পাত্রতে। তারপরে যেটা করতে হবে, বেদ অনুযায়ী স্বস্তি সূক্ত, স্বস্তি সূক্তর পরে যেটা করতে হবে সাক্ষ্য মন্ত্র, সাক্ষ্য মন্ত্রের পরে তারপর হবে গৃহপ্রবেশের সংকল্প, যেটা সাধারণ গৃহপ্রবেশ, সেই সাধারণ গৃহপ্রবেশের সংকল্প। সংকল্পটা করতে হয় সবসময় উত্তরাশ্রে, শুরুটা করবেন যদি ব্রাহ্মণ হন ওং বিষ্ণুরম দিয়ে, যদি অব্রাহ্মণ হন তাহলে বিষ্ণু বিষ্ণুর নামদ্য অমুকে মাসি, এখানে মুখ্য চন্দ্রমাস উল্লেখ করবেন, রাশি উল্লেখ করবেন যে মাসের যে রাশি, পক্ষ উল্লেখ করবেন, তিথি উল্লেখ করবেন। তারপরে যদি যজমান সংকল্প করতে বসেন তাহলে যজমানের গোত্র, যজমানের নাম, যজমানের গোত্র উল্লেখ করে নিয়ে, যদি ব্রাহ্মণ হন শ্রী নাম বলে দেবশর্মা, যদি অব্রাহ্মণ হন গোত্র উল্লেখ করে শ্রী অমুক দাস, ঠিক এইভাবে। জ্ঞাতা জ্ঞাত কায় মনোবাকৃত সকল পাপক্ষয় সহিত নির্বিঘ্ন পূর্বক স্ত্রী পুত্র পুত্রাদখিল পরিজন ধনবাহনৈশ্বর্য, অর্থাৎ ধন বাহন ঐশ্বর্য, সেটা একবারে বলা হচ্ছে ধন বাহনৈশ্বর্য, পরিপূর্ণ চিরকাল বাসস্থিতি কাম শুভ নবেশ্ম প্রবেশ কর্মাহং করিষ্যে। নিজের বাড়ির কাজ যদি কোনো যজমান নিজে করেন তাহলে করিষ্যে, যদি কোনো অন্য কেউ করেন প্রতিনিধি করেন তাহলে করিষ্যামি। তাহলে যেটা বললাম আশা করি বুঝতে পেরেছেন, এই শুভ নবেশ্ম প্রবেশ কর্মাহং করিষ্যে, অর্থাৎ অশ্মেব কথাটা হচ্ছে পাথর এবং ইষ্টকাদি দিয়ে যে গৃহ তৈরি তার জন্য ওটা বলা হচ্ছে। তারপরে সংকল্পের পরে শাখা অনুযায়ী, অর্থাৎ আপনি কোন বেদের লোক সেই অনুযায়ী সংকল্প সুক্ত করে নিয়ে তারপর অন্যান্য কাজ করতে হবে। যদি কোনো জায়গায় পূর্ণাঙ্গ গৃহপ্রবেশের ব্যাপার হয়ে থাকে তাহলে সেখানে একটা আভ্যুদয়িক শ্রাদ্ধ করতে হয়। যদি কোনো স্ত্রী, অর্থাৎ যদি কোনো মহিলা
সংকল্প করতে বসেন তাহলে আর আভ্যুদয়িকের প্রয়োজন হবে না। যদি পুরুষ ব্যক্তি সংকল্প করতে বসেন তাহলে অবশ্যই আপনাকে আভ্যুদয়িকের সংকল্প অবশ্যই করতে হবে। কি করবেন? ওং বিষ্ণুরম তৎসৎ অদ্যিয়া, মুখ্য চন্দ্রমাসে উল্লেখ হবে, পক্ষ তিথি উল্লেখ করবেন, তারপরে যিনি সংকল্প করতে বসছেন তার গোত্র, তার নাম উল্লেখ করবেন। যদি ব্রাহ্মণ হন দেবশর্মা, যদি অব্রাহ্মণ হন তাহলে দাস, যদি পুরুষ ব্যক্তি বসেন তাহলে গোত্র, যদি মহিলা ব্যক্তি সংকল্প করতে বসেন তাহলে গোত্রা সবসময় হবে। যদিও বা আভ্যুদয়িকের ক্ষেত্রে মহিলার কোনো ব্যাপারই নেই, অর্থাৎ মহিলা যদি সংকল্প করতে বসেন তাহলে অন্যান্য সংকল্প করবেন, আভ্যুদয়িকের সংকল্পটা তিনি করবেন না। তাহলে পরিষ্কার ব্যাপারটা? তাহলে আবার আসি, প্রথম থেকে বলি, বিষ্ণুরম তৎসৎ অমদ্য বা তৎসৎ অদ্য, অমুকে মাসি, অমুকে রাশিস্তে ভাস করে, অমুকে পক্ষে, অমুক তিথৌ, যিনি করতে বসছেন তার গোত্র, তার নাম উল্লেখ করবেন। শুভ নববাস গৃহপ্রবেশ কর্মাভ্যুদয়ার্থং সগণাধিপ গর্জাদি ষোড়শ মাতৃকা পূজা বসরধারা সম্পাতনা আয়ুষ্য সুক্ত যপ আভ্যুদয়িক শ্রাদ্ধান্যহং করিষ্যে। এই হচ্ছে আভ্যুদয়িকের সংকল্প। যদি আভ্যুদয়িক পূর্ণাঙ্গ না হয়ে থাকে তাহলে শুধুমাত্র আভ্যুদয়িক অনুকল্প ভোজ্য স্বর্গ হয় তাহলে উল্লেখ করবেন, প্রথম থেকে শুরু করুন, ওং বিষ্ণুরম তৎসদদ্য, অমুকে মাসি, অমুকে রাশিস্তে ভাস করে, অমুকে পক্ষে, অমুক তিথৌ, গোত্র নাম উল্লেখ করে, শুভ নববাস গৃহ প্রবেশ কর্ম অভ্যুদয়ার্থং আভ্যুদয়িক অনুকল্প ভোজ্য দানমহং করিষ্যে, প্রতিনিধি স্থলে করিষ্যামি। এটা হচ্ছে আভ্যুদয়িক হলে তার সংকল্প নিয়ে আলোচনা করলাম। আর যদি আভ্যুদয়িক অনুকল্প শুধুমাত্র ভোজ্য স্বর্গ হয় সেটা নিয়েও আলোচনা করলাম। তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যদি বাস্তু যাগ হয় তাহলে যেভাবে সংকল্প করবেন, ওং বিষ্ণুরম তৎসৎ অমদ্য, অমুকে মাসি, মুখ্য চন্দ্রমাস, অমুক রাশিস্তে, অমুক পক্ষে, অমুক তিথৌ, যিনি কাজটি করতে বসছেন বা সংকল্প করতে বসছেন তার গোত্র, তার নাম উল্লেখ করে, শুভ নববেশম প্রবেশে এতদ বাস্তু সর্ব দোষ উপসমকাম বাস্তু যাগ কর্মাহং করিষ্যে। যদি বাস্তু যাগ হয় তাহলে এই সংকল্পটা। তাহলে প্রথম পর্বে এইটুকুই বললাম, আশা করি বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটা কথাই বলি, বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকের উপকার হয়। ভিডিওটি লাইক দেবেন, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন। এর পরের পর্বে গৃহপ্রবেশ নিয়ে পরবর্তী আলোচনায় আসব, যে গৃহপ্রবেশ করাতে গিয়ে প্রথমে পুরোহিত বন্ধুরা যজমানদের দিয়ে কি করাবেন, অর্থাৎ গৃহপ্রবেশের প্রাথমিক বিষয়টি আমি বলবো।
আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার।